মোদিজি আমার জমিতে ফসল ভালো হয়েছে সেই কারণে আমি লাড্ডু বানাচ্ছি গ্রামে সবাইকে লাড্ডু বিলি করব বলে আমার জমির ফসল খুব ভালো হয়েছে এবার এই খুশিতে আমি সবাইকে দাওয়াত করেছি হ্যাঁ হাসিনা বাবু আমার জমিতেও খুব ভালো ফসল হয়েছে তাই তুমি আর আমি দুজন মিলে পার্টনারশিপে লাড্ডু তৈরি করছি আর এই লাড্ডু গ্রামের লোকজনকে সবাইকে বিলি করব। কাদের ভাই আর কতক্ষণ লাগবে লাড্ডু বানাতে আর কতক্ষণ লাগবে মোদি চাচা আর বেশিক্ষণ সময় লাগবে না আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের লাড্ডু তৈরি হয়ে যাবে হাসিনা বাবু একটা কথা বলবো তোমার জমির ফসল তো আমি দেখাশোনা করি আমার জন্যই তো তোমার জমিতে ভালো ফসল হয় এটা বলছো না কই তুমি হ্যাঁ কাদের ভাই তুমি আমার জমি দেখাশোনা করো ভালো ফসল তৈরি করো কিন্তু ফ্রিতে তো করো না তুমি আমার কাছ থেকে তো পয়সা নাও ফিরিতে তুমি আমার জমির ফসল দেখাশোনা করো বলো হাসিনা বাবু ফিরিতে কাজ করব কেন আরে আমার সংসার নেই আমার পেট নেই যে আমি তোমার ফ্রিতে জমিতে কাজ করে দিয়ে আসব। মোদি চাচা জমিতেও তো আলম ভাই কাজ করে কই মোদি চাচা তো কোনোদিনও বলে না ফ্রিতে কাজ করো নাকি এরকম কথা কোনোদিনও বলে না তুমি তাহলে এরকম কথা বলছো কেন হাসিনা বাবু হ্যাঁ হাসিনা বাবু তোমার এরকম কথা বলা ঠিক হয়নি আরে ফ্রিতে খাটবে কেন আলম ভাই তো আমার জমিতে কাজ করে আমি তো আলম ভাইকে পয়সা দিই আলম ভাই না থাকলে কি আমার জমির ফসল ভালো হতো বলো ঠিক তেমনি কাদের ভাই যদি না থাকতো তোমার জমির ফসলও ভালো হতো না আচ্ছা এইসব কথা কেন বলছি আমরা এইসব কথা বাদ দাও আর লাড্ডু তৈরি করো তাড়াতাড়ি লাড্ডু তৈরি করো সবাইকে বিলি করব। সাকিব ভাই ওখানে বসে আছে কেন সাকিব ভাই ঠিকঠাক কাজ করছে তো কাদের ভাই হ্যাঁ মোদিজি আমি সাকিব ভাইকে কাজ দেখিয়ে দিয়ে এসেছি সাকিব ভাই ঠিকঠাক কাজ করছে কিন্তু সাকিব ভাইয়ের জমিতে ফসল ভালো হয়নি সেই কারণে সাকিব ভাইয়ের মনটা একটু খারাপ আর কিছুই না আরে হাসিনা বাবু মোদিজি একটা কথা বলবো এতটা লাড্ডু কি হবে এত লাড্ডু বানানোর কোনো দরকারই ছিল না কাদের ভাই এই কটা লাড্ডুকে তুমি এতগুলা বলছো গ্রামে কি লোকজন কম আছে নাকি এই লাড্ডুগুলো দেখবে এক ঘন্টায় শেষ হয়ে যাবে আরও লাড্ডু আমাদের দরকার হতে পারে আরও বেশি বেশি করে লাড্ডু বানাও কাদের ভাই আলম ভাই আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো